নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো। তো দেখো, 2024 সালের নতুন টেস্ট পেপার, আজকে আমি ইকোনমিক্স সলভ করাবো। তো দেখো, আজকে আমি ইকোনমিক্সের টোটাল একটা সেট এখানে সলভ করাবো মোটামুটিভাবে। তো দেখো, এসি 21 সলভ হয়ে গেছে, 64 সলভ হয়ে গেছে, এসি 249 সলভ হয়ে গেছে, এসি 270 নম্বর পেজ সলভ হয়ে গেছে। তোমরা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। আজকে আমি সলভ করাবো এসি 130। তো দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। তো দেখো, এসি 130 নম্বর পেজ যেটা আছে সেটাই সলভ করেছে। তো দেখো একটু নিচের দিকে, তো দেখো ইকোনমিক্স ফার্স্ট প্রশ্ন, ফার্ম উৎপাদনের বন্দের বিন্দুতে পৌঁছায় যেখানে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, এম আর রেখা এবিসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে স্পর্শ করে। পরের প্রশ্ন, রোমান্ডুতে একচেটিয়া বিক্রেতা যেখানে ভারসাম্য অর্জন করবে, যেখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতার পরম মান হবে, অ্যান্সার হবে, তো দেখো রোমান্টুয়ের প্রশ্ন বলেছে একচেটিয়া বিক্রেতা যেখানে ভারসাম্য অর্জন করবে, যেখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মা পরম মান হবে, কি হবে? বি এর অ্যান্সার হবে একের চেয়ে বেশি। পরের প্রশ্ন, রোমান্ত্রিতে যদি সরকারের ব্যয় এবং কর রাজস্ব সমান পরিমাণে বৃদ্ধি পায় তাহলে আয় বৃদ্ধির গুণক হবে, তো দেখো সি এর অ্যান্সার হবে একের চেয়ে বেশি। তো দেখো, এই যে ইকোনমিক্স যে বইটা আছে এটা কিন্তু সলভ আমাদের ছাত্রছাত্রীরা করেছে, এটা সলভ করেছে আমাদের সুরজিৎ মাইতি, তাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য। কিন্তু সে কিন্তু অনেকটা পরিশ্রম করে কিন্তু এটা সলভ করেছে, এটা কোনো টিচার সলভ করেনি, এটা সলভ করেছে সরাসরি এসবি একাডেমিক সেন্টারের ছাত্রছাত্রীরা। পাঁচ দেখে প্রশ্ন, এটা তো বলেছি কৃষিক্ষেত্রে, কী বলেছে, সাধারণত প্রচ্ছন্ন বেকারত্ব দেখা যায় কৃষিক্ষেত্রে। পরের প্রশ্ন আমাদের পাঁচ দেখে, ভারতের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি প্রথম গৃহীত হয় 1991 সালে। পরের প্রশ্ন ছয় দেখের, উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থির ব্যয় কমতে থাকে। সাত নম্বরে, দামের শতকরা পরিবর্তন ও যোগান শতকরা পরিবর্তন যদি পরস্পর সমান হয় তাহলে যোগানের দাম স্থিতিস্থাপকতার মান কি হবে? ডি এর অ্যান্সার হবে একের চেয়ে বেশি। আট নম্বরের প্রশ্ন, প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা যোগফল, অ্যান্সার হবে এর অ্যান্সার এক হবে। পরের প্রশ্ন নয় দাগে, আমাদের কী বলছে, কোনো রাশিমালার সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের পার্থক্যকে বলে? তো দেখো, এই যে অ্যান্সার হবে প্রসার বলে, এই থেকে কিন্তু অঙ্ক আসে প্রসারের একটা। দশ দাগের প্রশ্ন, ভারতের আয় বৈষম্যের প্রধান কারণ হলো, অ্যান্সার হবে বেকারত্ব। তো দেখো, এবার আমি এসি 131 নম্বর পেজের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী এইগুলো সলভ করে দেবো। রোমাননে শূন্যস্থান পূরণ করো, আর্থিক ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করার জন্য নরসিংহম কমিটি গঠন করা হয়। রোমান্টুতে ঠিক বা ভুল লেখ, বিমার দ্বারা ঝুঁকি রোধ করা হয়, ভুল আছে। তিন দাগে, শূন্যস্থান পূরণ করো, ভারতের কৃষি জমির মালিকানা বন্টনের তীব্র অসাম্য দেখা যায়, শূন্যস্থান হবে অসাম্য হবে। পরের প্রশ্ন ঠিক না ভুল লেখো, গ্রাম অঞ্চলের তুলনায় শহরাঞ্চলে আয় বৈষম্য বেশি। তো দেখো, এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট হচ্ছে, আমার মতে গ্রাম অঞ্চলে শহরাঞ্চলে আয় বৈষম্যটা বেশি হওয়া উচিত, গ্রাম অঞ্চলে আয় বৈষম্যটা বেশি হওয়া উচিত, একটু ডাউট আছে, প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা কিন্তু ঠিক লিখেছে আর কি, ওকে। পরের প্রশ্ন, হতবাদী ঠিক কী বলছে, ঠিক বা ভুল লেখো, শুধু কৃষিক্ষেত্রেই মৌসুমী ঋতু বেকারত্ব দেখা যায়। মৌসুমী বেকারত্ব কি শুধুমাত্র কৃষিক্ষেত্রে দেখা যায়? না, আমার মতে মৌসুমী বেকারত্ব কিন্তু শিল্পক্ষেত্রেও দেখা যায়, কৃষিক্ষেত্রেও দেখা যায়, বাট মৌসুমী বেকারত্ব সবথেকে বেশি দেখা যায় কৃষিক্ষেত্রে, ওকে। তার জন্য এটা কি করেছি, এটা কিন্তু ভুল করা হয়েছে, বাট শিল্পক্ষেত্রেও বেকারত্ব দেখা যায়, এটা আমাদের মানতে হবে। পাঁচ দিকে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, লোরেন্স রেখার সর্বোচ্চ সর্বনিম্ন মান এক হবে। ছয় দিকের প্রশ্ন, নিম্নলিখিত রাশিমালার প্রসার কত? তো দেখো, 119, 213, 79, 98, 223, 117। তো দেখো, টোটাল একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা সংখ্যা, এর ভিতরে কী বলেছি, তোমাদের মাথায় রাখতে হবে সবথেকে সর্বনিম্ন সংখ্যা কত? 79, সবথেকে ছোটো। সবথেকে বড় কোনটা? 223। প্রসার বলতে বোঝানো হয়েছে বড় সংখ্যা থেকে ছোটোর সংখ্যা বিয়োগ করলে যেটা বেরোবে সেটাই তার অ্যান্সার হবে, অর্থাৎ 223 থেকে 79 যদি আমি বিয়োগ করে দিই 114 এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন, অথবা ঠিক বা ভুল লেখো, একটি রাশিমালার প্রসারের মান কী বলেছে, ঋণাত্মক হতে পারে না, এটা ঠিক আছে। সাত দাগে, মার্ক আপ তত্ত্বে ধরা হয় শিল্পের দীর্ঘকালীন যোগানের রেখা হবে অনুভূমিক, হবে কী হবে? অনুভূমিক। ঠিক বা ভুল লেখো, পরিকল্পিত মুনাফাই মার্ক আপ ঠিক আছে। আট দাগে, ঠিক না ভুল লেখো, একচেটিয়া বিক্রেতার দাম গ্রহিতা বলা হয়, এটা ভুল আছে। ঠিক পরে, অথবা দিয়ে ঠিক বা ভুল লেখো, একচেটিয়া বাজারের দাম ও প্রান্তিক
আয় সমান হয়, ভুল আছে? 9 থেকে প্রশ্ন, ঠিক বা ভুল লেখো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে কোনো ক্রেতা বা বিক্রেতার বাজারে প্রবেশ বা বাজারে বাজার থেকে নিষ্ক্রমণের স্বাধীনতা থাকে না, এটা ভুল আছে? ঠিক, পরের প্রশ্ন অথবা দিয়ে ঠিক বা ভুল লেখো। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি ফার্ম সমজাতীয় দ্রব্য বিক্রি করে, এটা ঠিক আছে? 10 থেকে শূন্যস্থান পূরণ করো। যদি উৎপাদনের উপকরণগুলির দাম ড্যাশ, তাহলে যোগান রেখা ডান দিকে সরে, যদি কমে তাহলে যোগান রেখা ডান দিকে সরে। পরের প্রশ্ন ঠিক না ভুল লেখো। পচনশীল দ্রব্যের যোগানের দাম স্থিতিস্থাপকতা অত্যন্ত কম। তো দেখো, পচনশীল যে দ্রব্যের যে দাম আছে, পচনশীল মানে কি, যে দ্রব্য পচন হয়ে যায়, ঠিক আছে? তো দেখো, এই যে প্রশ্নটা আছে, পচনশীল দ্রব্যের যোগানের দাম স্থিতিস্থাপকতা অত্যন্ত কম, আর ঠিকই আছে, ঠিক আছে? তো দেখো, বাকি যে তোমাদের এই যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো এসএ কিউবগুলো দেখে নাও। এসএ কিউবগুলো তোমাদের আমি কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দেবো। যেমন হচ্ছে, কোনো দ্রব্যের জন্য ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী 2টি বিষয় উল্লেখ করো, এখানে কিছু আছে, তার সঙ্গে এই দিকে কিছু আছে, ঠিক আছে? এই যে এইটা এসি 132 নম্বর পেজের এই এসএ কিউবগুলো কিন্তু তোমাদের আমি এক্ষুনি সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন যতটা পারি আমি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলছে, কোনো দ্রব্যের জন্য ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী, কোশ্চেনটা আর একবার পড়ছি, যে কোনো দ্রব্যের জন্য ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী 2টি বিষয় উল্লেখ করো। তো দেখো, কোনো দ্রব্যের জন্য ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী 2টি বিষয় হলো ব্যক্তির রুচি, পছন্দ এবং ব্যক্তিগত আয়। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, যে চাহিদার পরিবর্তন বলতে বোঝানো হয়েছে চাহিদা রেখার স্থান পরিবর্তন করাকে বোঝায়। চাহিদা রেখার স্থান পরিবর্তন করাকে বোঝায়। অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু আমি কিন্তু তোমাদের কিন্তু পড়ছি না। তো দেখতেই পাচ্ছ, কোনো দ্রব্যের দাম 4 টাকা থেকে কমে 2 টাকা হলে চাহিদার পরিমাণ যথাক্রমে 10 কেজি থেকে বেড়ে 15 কেজি হয়। এক্ষেত্রে দ্রব্যের চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান কী হবে? এই ফর্মুলা কিন্তু তোমাদের আমি শিখেছি। প্রথমে কী করেছি, 4+2 করেছি, এবারে এখানে কী করেছি, 10 থেকে 10 আর 15 যোগ করেছি, এটাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছি, 4, 2 - 4 এবং উপরে কী করেছি, 15 থেকে 10 বিয়োগ করেছি, ক্যালকুলেশন করে কিন্তু -3/5 এর অ্যান্সার হয়েছে। তো দেখো, পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। ওকে, পরের প্রশ্ন, সিদ্ধাকের প্রশ্ন, উৎপাদনের গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক কী? তো দেখো, উৎপাদনের গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে নিম্নলিখিত সম্পর্ক আছে। যখন গড় ব্যয় কমে তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা কম হয়, যখন গড় ব্যয় বাড়ে তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা বেশি হবে, আবার যখন গড় ব্যয় স্থির আছে তখন গড় ব্যয় প্রান্তিক ব্যয় সমান হবে। তোমাদের আরেকটা জিনিস, তোমাদের একটা কথা বলছি, যে আমাদের সুরজিৎ যে খাতাটা লিখেছে সে কিন্তু অথবাগুলো কিন্তু পরে লিখেছে, বুঝতে পারছো? তোমরা ভাবছো কি, যে যেমন কিছু কিছু প্রশ্ন আছে তার কিছু অথবা আছে, সেই অথবা কিন্তু লাস্টের দিকে লিখেছে। এই দেখো, এখান থেকে অথবাগুলো লিখেছে, তোমরা কিন্তু এগুলো কিন্তু একটু ম্যানেজ করে লিখবে। ওকে, প্রথমে শুধুমাত্র ও প্রশ্নগুলো মানে অথবা দিয়ে শুধুমাত্র যে প্রশ্নটা আছে 2 থেকে 1টা করেছে, বাট আমি তো ওকে লাস্টের দিকে বলেছি যে সমস্ত প্রশ্নগুলো লিখতে হবে, সেই জন্য সে কী করেছে, লাস্টের দিকে কিন্তু অথবার প্রশ্নও কিন্তু লিখেছে। চলো, বুঝতে পেরেছো আশা করি? ডিতে প্রসারমূলক ফিসক্যাল নীতি বলতে কী বোঝো? কোনো দেশে সামগ্রিক চাহিদা হ্রাস পাওয়ার জন্য বাণিজ্য চক্রের নিম্নগতি দেখা দিলে সামগ্রিক চাহিদাকে বাড়ানোর জন্য প্রসারমূলক ফিসক্যাল নীতি বা রাজকোষ নীতি গ্রহণ করা হয়। পরে প্রশ্ন কী বলেছে, প্রসারের সুবিধা অসুবিধা লেখো। সুবিধা কী আছে, প্রসার গণনার পক্ষে সহজ, বোঝার পক্ষেও সহজ। অসুবিধা কী আছে, প্রসারের মান নির্ণয় রাশিতত্ত্বের কেবলমাত্র সর্বোচ্চ ও সর্বনিম্ন রাশিদ্বয়ের মানই ব্যবহৃত হয় এবং রাশির অপর মানে মানে রাশির উপর যাকে বলে। পরের প্রশ্ন, এফ দাগের প্রশ্ন, মোট রেভিনিউ রেখার ঊর্ধ্বসীমা অংশে প্রান্তিক রেভিনিউ রেখা কীরূপ হবে তা চিত্র সহযোগে দেখাও। তো দেখো, মোট রেভিনিউ রেখার ঢালই প্রান্তিক রেভিনিউ, যখন মোট রেভিনিউ রেখা ঊর্ধ্বমুখী তখন তার ঢাল ধনাত্মক, কাজেই তখন প্রান্তিক রেভিনিউ রেখা হবে অনুভূমিক অক্ষের উপর। তো দেখো, এই যে চিত্রটা আছে, চিত্রটা দেখো, তোমরা কিন্তু বিভিন্ন বইতে কিন্তু বিভিন্ন রকমের আছে, চিত্রটা ভালো করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ চিত্র, পরীক্ষায় কিন্তু খুবই আছে। তো বুঝতেই পারছো, আমরা এবিটি আর টেস্ট পেপার সলভ করাচ্ছি, আর তোমাদের সাপোর্ট কিন্তু এসবি একাডেমিক সেন্টারের খুবই দরকার। যে দেখে প্রশ্ন, ভারতের দারিদ্র্যের 2টি কারণ উল্লেখ করো, বেকারত্ব আর মূল্যবৃদ্ধি।
পরের প্রশ্ন, প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে? তো দেখো এখানে কি বলেছে, কৃষিক্ষেত্রে উদ্বৃত্ত শ্রম থাকে, এই অর্থে যে বেশ কিছু লোককে লোককে যদি কৃষিক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কৃষিক্ষেত্রের উৎপাদন একই থাকবে। কৃষিক্ষেত্রে উৎপাদন একই রেখে যতজন লোককে কৃষিক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে প্রচ্ছন্ন বেকারত্ব বলে। বুঝতে পারলে আমি কি বললাম? পরে প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র দুটি কাজ উল্লেখ করো। তোমরা জানো যে বিভিন্ন দেশের মধ্যে বহুমুখী বাণিজ্য সম্পর্ক বিস্তারের উদ্দেশ্য কাজ করা, এদের মেইন টার্গেট। বহুমুখী বাণিজ্য সম্পর্ক বিস্তারের উদ্দেশ্য এর মেইন। রোমান টু থেকে হচ্ছে সদস্য দেশগুলির মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে সেই বিরোধের মীমাংসা করা। পরে প্রশ্ন, বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে কি বোঝো? বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে আমদানি ও রপ্তানির উপর নিয়ন্ত্রণ হ্রাস, মূলধন, শ্রমিক, পরিষেবা প্রভৃতির অবাধ আদান প্রদান প্রভৃতিকে বোঝায়। এক কথায় বৈদেশিক লেনদেনের উপর সরকারের নিয়ন্ত্রণ হ্রাসকেই বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলে। পরে প্রশ্ন, তো দেখো এটা কিন্তু তোমাদের প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি, ওকে? তো দেখো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথমে কিন্তু আমার ছাত্র সুরজিৎ সে কিন্তু প্রথমেই শুধুমাত্র দুটো থেকে একটা করে লিখে গেছে। আমি যখন বলেছি যে অতবার প্রশ্নগুলো তোকে লিখতে হবে, তখন সে কিন্তু অতবার প্রশ্নগুলো কিন্তু লাস্টের দিকে লিখেছে, ওকে? তো দেখো কি বলেছে, চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত অবস্থায় ক্রেতার আর্থিক আয় যদি 1% পরিবর্তিত হয় তাহলে কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ শতকরা যত ভাগ পরিবর্তিত হবে তাই হবে ওই দ্রব্যের জন্য ওই ক্রেতার চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা। পরে প্রশ্ন, এখানে কি বলছে, এক্ষেত্রে দ্রব্যের চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান নির্ণয় করো। তো দেখো চাহিদা নির্ধারণকারী অনন্য বিষয়গুলি বিষয়সমূহ স্থির থাকলে দ্রব্যের দামের 1% পরিবর্তনের ফলে বা দ্রব্য বা সেবাটির চাহিদার যে পরিবর্তন হয় তার মাধ্যমেই এর চাহিদার স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপকতা গুণাঙ্ক গুণাঙ্ক পরিমাণ করা হয় অর্থাৎ হলো দামের পরিবর্তনের হার। পরের প্রশ্ন কি বলছে, ফার্মের পরিবর্তনে ব্যয়ের দুটি উদাহরণ দাও। তোমরা জানো যে কাঁচামাল, ঠিক আছে? তো দেখো অ্যান্সার হবে কাঁচামালের পিস, রেট, শ্রম, উৎপাদন সরবরাহ, এইগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, সরকারি ব্যয়ের গুণাঙ্ক কাকে বলে? তো দেখো এটা কিন্তু 4 দাগের প্রশ্ন, এগুলো কিন্তু পরে লেখা হয়েছে। তোমরা কিন্তু বইটা এসি, ঠিক আছে, এসি 131 নম্বর পেজের প্রশ্নগুলো দেখে নেবে ভালো করে, কোনটা আগে পরে হতে পারে, ঠিক আছে? তোমরা কিন্তু ক্যালকুলেট করে নেবে। আশা করি তোমরা ক্লাস 12-এ পড়ো, তোমরা অবশ্যই 100% এই সমস্যা থেকে সমাধান তোমরা করে নিতে পারবে নিজেরাই, তোমরা একটু খুঁজে নেবে, ঠিক আছে? একটু এদিক ওদিক হয়েছে। সরকারি ব্যয়ের গুণক কাকে বলে? আয় নির্ধারণকারী অনন্য চল, তো দেখো আয় নির্ধারণকারী অনন্য চলক স্থির থেকে যদি সরকারি ব্যয় পরিবর্তন হয় তবে তার দ্বারা জাতীয় আয়ের যে পরিমাণ পরিবর্তন ঘটে সেই পরিবর্তনের পরিমাণ এবং সরকারি ব্যয়ের পরিবর্তনের পরিমাণ এই দুয়ের অনুপাতকে সরকারি ব্যয় গুণক বলে। তো তোমাদের কাছে আমি একটা কথা বলছি, যদি আমার কোনো উচ্চারণে বুঝতেই পারছো তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে থাকে, প্লিজ তোমরা কোনো কিছু মনে করবে না, ঠিক আছে? এটাই তোমাদের কাছে আমার অনুরোধ, আর চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবে। সমক পার্থক্যের সংজ্ঞা দাও। একগুচ্ছ সংখ্যার গড় থেকে প্রতিটি সংখ্যার বিচ্যুতি বা পার্থক্যের মাত্রা প্রকাশ করার জন্য গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূলক সমক পার্থক্য বলে। সংক্ষেপে সমক পার্থক্য হল গড় থেকে পার্থক্যগুলির বর্গসমূহের গড়ের বর্গমূল, অর্থাৎ কোনো রাশিমালার প্রত্যেক রাশি আয় গড়ের পার্থক্য বিষয় করে সরি পার্থক্য বিয়োগ করে সরি বিয়োগ করে হবে এবং বর্গ করে তার বর্গমূল করলে যে মান পাওয়া যায় তাকে সমক পার্থক্য বলে। তো দেখো তোমাদের একটা কথা বলছি, এত এত লিখতে হবে না, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ব্যাস, আর দরকার নেই এক্সট্রা লেখা। আমাদের লাস্ট প্রশ্ন, জীবন বিমা এবং সাধারণ বিমার মধ্যে পার্থক্য কী? মানুষের জীবনের উপর যে বিমা করা হয় তাকে জীবন বিমা বলে। কোনো দুর্ঘটনার ফলে সম্পত্তির হার থেকে রক্ষা পাওয়া সম্পূর্ণের হার থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিমা গ্রহণ করা হয় তাকে সাধারণ বিমা বলে। তো মোটামুটিভাবে কিন্তু, তো দেখো সম্পূর্ণরূপে কিন্তু সলভ করেই দিয়েছি, আর নেই কোনো কিছু, এটা ইকোনমিক্সের বই, সলভ করে দিয়েছি। যারা কমার্স এবং আর্টসে পড়ে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের মোটামুটি সব সেট সলভ হয়ে গেছে। তো দেখো তোমরা আমাদের এই যে
এসি 64 হয়ে গেছে, এসি 130, এসি 249, এসি 270। আমাদের এসি 21 নম্বর পেজটা সলভ করতে বাকি আছে। আগামী দিন আমি কথা দিচ্ছি আমাদেরই এসবি একাডেমিক সেন্টারের ছাত্রী অঙ্কিতা বাগ, সে এটা অবশ্যই সলভ করে দেবে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ।